বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় নোয়াখালীর উপকূলীয় পাঁচ উপজেলায় 466টি আশ্রয় কেন্দ্র সহ 102টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব তথ্য জানানো হয়। সভায় জেলা প্রশাসক দাওয়ান মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে উপকূলীয় পাঁচ উপজেলায় 466টি আশ্রয় কেন্দ্র, 102টি মেডিকেল টিম ও 8,360 জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রত্যেক উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ আহসান খান, সিপিডি কর্মকর্তা রুহুল আমিন, জেলা রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক নুরুল করিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Blaze Hoskins.